বরিশাল যাওয়ার জন্য মনে করেন পুরোপুরি রেডি আমরা। আর বাসা হলো সবাই কাপড়গুলো লাগিয়ে ভরতেছে, তো এর মধ্যে হঠাৎ করে মনে হইলো যে তাবিয়ার হলো, মনে হইলো না মানে গুছাইতে যায় জামা কাপড় গুছাইতে যায় দেখি যে তাবিয়া ডাইপার নাই। ডাইপার নাই তাও না, মানে কি শেষ কিছু তো ডাইপার নিয়ে যেতে হবে। এই একটা ঘটনা ঘটলো, এই জন্য নিউ মার্কেট যাওয়ার জন্য প্রস্তুত হইলাম। প্রস্তুত আমি কেন পেলাম, ও জুতা নাই, আরেকটা হলো জুতা নাই, হঠাৎ দেখি আসলে নিজেরে নিয়ে ব্যস্ত থাকতে থাকতে বাচ্চার কি আছে মনে হয় খেয়ালই করি নাই, নিজে এনে বেশি ব্যস্ত থাকি না ওরকম না, মানে আমি ভাবছি যা আছে এতে হয়ে যাবে, কিন্তু ওইখানে যা পাবো কি না ভালো মন্দ পাবো, এখন এমন কোনো জিনিস নেই যে গ্রামের বাড়িতে পাওয়া যায় না, ওটা না, কিন্তু দেখা যাচ্ছে যেটা আমরা ইউজ করি সেটা হয়তো পাবো না, এরকম পাইতেও পারি, তো রিস্ক নিতে চাই না। এই জন্য বললাম যে এখনও তো যেহেতু 8টা বাজে হলো লঞ্চ ছাড়বে, এখনও অনেক সময়, তো আমি যা দৌড়ে যা নিয়ে আসি, দৌড়ে না সরি হয়তো রাস্তার সাউন্ড আমার কথা বোঝা যাবে না, পরে কথা বলবো। তো তাবিয়ার জন্য এই যে এই জুতাটা আমি চয়েস করছি, অনেকক্ষণ ঘুরা ঘুরা অনেকক্ষণ ঘুরে ঘুরে সুন্দর বাবা ভালো লাগতো সেটা দেখো তো, কুর্তিটা বেশি চকমক করতেছে না। তো আরেক জোড়া জুতা নিবো বলতেছিলাম, নর্মালি নাই যেটা মাটি তো মানে সবসময় পড়তে পারে ওরকম টাইপের নাই না। হ্যাঁ বাবা দেখি চলো, আচ্ছা দেন এটা দিয়ে দেন, কত দিব যেন আমার নিজের জন্য এক জোড়া জুতা চয়েস করছি, এই এখন দেখা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন। তো আমি আজকে ব্লগটা একদম বাইরে থেকে শুরু করলাম, আপা আছে, আমি আর আপা বসে সবাইকে, আপা কিন্তু সালাম দিছে, জানি না ওই গাড়ির সাউন্ডে পৌঁছাইছে কিনা। কোন জায়গায় আছি আপা কোন তখন, এটা হলো মিটপুর, আর এবার আপনি সাইনবোর্ড পড়তে থাকেন বুঝি দেখেন, হ্যাঁ হ্যাঁ মিটপুর হসপিটাল। আচ্ছা তো আমরা মিটপুরের কাছাকাছি চলে আসছি, এখনই আমি ক্যামেরাটা অন করলাম। প্রচুর শব্দ, আমার কথা হয়তো শুনতে পাবেন না, আমি কিন্তু আমার জীবনে ফার্স্ট এতবার লঞ্চ উঠব, 4তলা লঞ্চ নাকি, আমরা তো যাই ছোট ছোট এটা ট্রলার, আমরা কই ট্রলারের মতো ওরকম ছোট ছোট। তো আমি আমার ক্যামেরাটা অন করে ফেলছি, দেখা যাক কোথা থেকে শুরু করি। আর আমি আজকে সন্ধ্যার থেকে এই পর্যন্ত আমার মনে হয় প্রেশার উঠে গেছে, মার্কেট করে আসলাম, এখন আমরা এই আপনাদের সাথে শেয়ার করতেছি, বাইরে যেতেছি, এক সেকেন্ডও দেরি করি নাই বাসাঙ্গু ভয়ে ঢুকা। তো আর লঞ্চ কিন্তু ছেড়ে দিছে, লঞ্চ না কি এটা, লঞ্চ ছিল না স্টিমার, দেখ দেখতে কেমন লাগতেছে, ও বাও পানিটার দিকে দেখো পুরো ঢাকা সরো, পরিচয় হয়ে যায় না, কি নাম গো তোমার, কি নাম বলো, বলতে পারতেছো না, সে আনন্দ ফুল করছে, তা কি তোমার নাম কি গো, ও লঞ্চ এখন ছাড়বো, তাহলে তুমি কি করবা, তুমি তখন ঘুমাবা, তুমি
কেন ঘুমাবা চলো আমার সাথে ঘুরাই শুনে লঞ্চে একটা টিভিও আছে টিভি হ্যাঁ লঞ্চে কেবিন আছে কেবিনে তোমরা ভাত খাও ও নো আমরা তো জানতাম না কেবিনে এত কিছু থাকে এটা আমার বেবি এইটা আমার বেবি তুমি বেবির সাথে পরিচয় হও এই যে বেবি বলো হাই বেবি তো বাইরে বের হইলাম মনে হচ্ছে উল্টা যাইতেছে কোথায় যাচ্ছ তোমার আম্মু আমাদের ভুল হয়েছে এইবার আবার যে একটা ইনি তো রুম নিতো না বাইরে বসে বসে সময় কাটে কত সুন্দর বেলকনিতে বসতাম এটা নাকি পোস্ত খোলা ব্রিজ ব্রিজ তো বুঝ দেখাই যাচ্ছে না একটু একটু দেখা যেতে একটু একটু দেখা যেতেছে পোস্ত খোলা ব্রিজ নদী আমাদের মা আসুন নদীর সাথে মায়ের মতো আচরণ করি ওকে মা তুমি কেমন আছো নদীর মধ্যে আচরণ কেমনে করবো যে ময়লা পানি কুড়ে রাখছে দেখি নাই কখনো কোথায় যাচ্ছ মানে সে যাও যাও আমি যাও তাবিয়া তাঞ্জিল ঘুরতে দিস না পারেন ভয় লাগে আমার হ্যাঁ এপর এপর মা ভয় দাঁড়ান তো আপা দাঁড়ান তো একদম দিম নিতে আছে কেমনে তাবিয়া রে দেখা যাচ্ছে না ওই ভাইটার জন্য দেখেন কি করতেছে তান কিন্তু তাবিয়া কিন্তু খুব মজা তাবিয়া কিন্তু খুব মজা পাইতেছে হাই তোমরা তিন কয় ভাই বোন দুই ভাই বোন কে উই কিউটি কিউটিটা কে তোমার খালামুনি তোমার আপু আছো ওর নাম কি জানো তাবাচ্ছুম তাবিয়া ও খুবই দুষ্ট হয় দেখো দেখো কত কোশ্চেন করে তুমি আজকে কি দিয়ে ভাত খাবা তাবিয়া রামুর নাম তিশা তিশা কি তিশা তো তিশাই নাতি সব ভাত খায়নি এখনো খাবে হ্যাঁ চলো 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 কি রান্না করে নিয়ে আসছো হ্যাঁ তুমি যদি আমাকে দেও নিয়ে যাবো লাখিসের ভিতর দিলা সিরিয়াসলি এবার একটা মুরগি নিয়ে আসবো নানুর কাছে বুঝলা তুমি তোমার নানুকে বলে একটা মুরগি নিয়ে আসবে এবার হ্যাঁ
টেবিলে যাই খাবারের টেবিলে না স্যার খাবারের কি বলে কোথা লাগছে খাবারের ক্যান্টিনে যাব এখন আমি একবার দেখে আসছি আমাকে পাঠাইছিল যে যাও দেখে আসো তো আমি দেখে আসছি আমি আর আপা যাই চলো চলো দান থাকতেছে আমিও যাচ্ছি দান থাকবে লাগাই দিও কিন্তু হ্যাঁ বাবা হ্যাঁ গেট লাগা দাও খুলবা না দেখবা হ্যাঁ কে আছে দেখবা ওকে তুই স্যান্ডেল পরো বাবা ওই স্যান্ডেল ওই দেখো স্যান্ডেল না না ওই স্যান্ডেল নাও স্যান্ডেল নাও নাও হ্যাঁ পুরো বেড নোংরা করে ফেলবে এ লাগাও কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাও যাও ভাল লাগতেছে না দেখ বসে তো ওই যে খাইতে যাইতেছি ভালোই লাগতেছে মনে হইতেছে কি একদম কেমন যেন মনে হইতেছে এরকম একটা ট্যুর যদি ঈদের সময় দেওয়া যায় মাইন্ড ফ্রেশ হয়ে যায় ঈদের সময় আমাদের রোজা রাইখা তারপরে মনে করেন ঈদটা করা হয় বাড়িতে আর এরকম যদি আমি মনে করছি টেবিল সরানো যায় দেখেন আমি এমন করছি হ্যাঁ এরকম করতেছি সরায় না টেবিল হ্যাঁ সরানো যাবে তো পাশে পাশে আপনাদের ভাইয়া হলো নিশি দেখতে চাইতেছে এই জন্য ছবি তিলা তিলা দিতেছে মানে আমরা যে লঞ্চে আছি না ওই লঞ্চের শেষ মাথায় লঞ্চের একদম শেষ মাথায় আছি কি করতেছে আর খাবারের ক্যান্টিনটা এই সাইডে করছে আমি একটা ছবি তুলে দিই নিশি হ্যাঁ কি হয়েছে খাবারের সার্ভিসিং এ আছে হলো বাবার মেয়ে নিজেদের খাবার নিজেরা নিতেছে এটা না অবস্থা আমাদের ওই রাতে থাকলে আর রাতে খাওয়া লাগবে মানে কি হয়েছে মানুষ বেশি হয়ে যায় আর ওয়েটিং এ আছে অনেক এই যে এখানে তো রান্না করে নিয়ে আসছে বাসা থেকে না ওটা এখানে বসে খাচ্ছে এই যারা রান্না করে নিয়ে আসছে বাসা থেকে এখানে বসে খাচ্ছে অনেকে বাসা থেকে রান্না করে নিয়ে আসছে খাবারের টেবিলে আসার পর থেকে বসে আছে আধা ঘন্টা হয়েছে কিন্তু কেউ খাবার দিচ্ছে না খাবার কি দিবে বলছে খাবার আই না খাইতে চাইছে এটা কি মাছ গো খুব এনজয় করতেছে ভাত খাইতেছে না মাথায় মাখতেছে তাবিয়া ভাত খাইতে আমার খাবার হয় মেনে নি দেখে লাখ পিক্ষা মারলো পিছনে ওই জায়গায় সবার খাওয়া শেষ আপনাদের ভাবি
আপনাদের ভাবে একলা একলা খাইতেছে ভালোই লাগতেছে লঞ্চের মধ্যে কোন রকম ফ্লেভার আসলে লঞ্চে কখনো স্টোরি নাই তো বুঝতে পারি নাই যে লঞ্চের মধ্যে এরকম হবে যে এরকম খাবার ক্যান্টিন থাকবে ডাইনিং টেবিল থাকবে থাক না থাক সে পোয়া মাছ দিয়ে খাইলো আমরা সবাই মুরগি দেখাইছে আপনাদের ভাবে খাইলো পোয়া মাছ দিয়ে সাবান টিস্যু লাগবে না এনে দিব ছোট একটা পানি নিয়ে দেখতেছেন ওখানে যে একা সে একা ওখানে যে দেখলেন সে একা অনলি ওয়ান আর এত লঞ্চ কভার করতে পারতেছে না এই জন্য নিজেরটা নিজে না আনলে এখনো খাওয়াই লাগতো না বসে থাকতো হ্যাঁ তুমি যে বিশ্বাস করলা না পানি দুইটা পানি এরা না খাওয়াইলে তো তুমি যাইতেও পারত না কোনো জায়গায় দেখি কি এরা উপরেটা কি লিখছো ভাত ভাত পাঠা দিচ্ছ ছয়টা আপনার পরশুর যে বাকি আছে না একটা প্লেটে চারটা দেখিয়ে দিচ্ছি প্রথমে ভাত দেখিয়ে দিই পরটা কম আসলে অনেক গেনি এ দিয়ে আলু ভর্তা চিংড়িটা কি করছে না না চিংড়ি যে চিল দিয়ে লিখতো চিংড়ি সি আর কুয়া একটা 200 টাকা আর পানি 80 টাকা 570 আলহামদুলিল্লাহ অনেক কম বিল করতো পাঁচজন খাইছে 570 টাকা কমে আল্লাহ তুমি পাতে রাখো মামা ভাইরা যেভাবে কইতাছে অত পাঁচ বিল যেভাবে খানা খেতে ভুগতেছে না কেন কোকোলা কোকোলা
ওয়াশরুমে যাবো তাই রাত্রেবেলা উঠছি, যেদিকটা যাই সেদিক দিয়ে দেখেন মানে যাওয়ার কোনো রাস্তা নেই, সব আটখানা। কারে ডেঙ্গা যাব কি করবো বুঝতেছি না। কোন দিক থেকে যাবো বুঝতেছি না। I think the art can...